আমাদের এক সাংবাদিক দিনহাটার ব্রজেশ্বর রায় গতকাল খবর সংগ্রহ করতে গিয়ে ন্যাক্কারজনকভাবে হাসপাতালের এক কর্মী দ্বারা লাঞ্ছিত হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এবং ভিডিও ফুটেজে দেখতে পেয়েছি তাতে সেই হাসপাতালের সরকারি কর্মচারী তিনি অসংলগ্ন অবস্থায় ছিলেন। তো একজন সরকারি কর্মচারী স্বাস্থ্য দপ্তরের কর্মী অসংলগ্ন অবস্থায় হাসপাতালের ভেতরে একজন সাংবাদিককে নিগৃহীত করতে পারে, তার কাজে বাধা দিতে পারে, এর প্রতিবাদে আমরা আজকে ধর্ণায় বসেছি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে। দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি কোচবিহার প্রেস ক্লাবের পক্ষ থেকে। যদি ওই ব্যক্তিকে অবিলম্বে উপযুক্ত শাস্তি দেওয়া না হয় কোচবিহার প্রেস ক্লাব সারা জেলার সাংবাদিকদের স্বার্থে তীব্র আন্দোলন গড়ে তুলবে এবং আমাদের এই যে ধর্ণা চলছে এখানে এখনো পর্যন্ত আমরা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দেখা পাইনি, তবে আমাদের সঙ্গে এখনো কেউ কথা বলতেও এখনো আসেনি। গতকাল থেকে আমরা বারংবার চেষ্টা করেছি তাদের সঙ্গে যোগাযোগ করতে, আমরা পারিনি। আমাদের মূল যেটা দাবি, খবর সংগ্রহ করতে গিয়ে এই যে নিগৃহ করা হলো সাংবাদিককে, এর যথাযোগ্য তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। কোচবিহার প্রেস ক্লাব এই দাবিতেই আজকে এই ধর্ণায় বসেছে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিয়ে বারবার অভিযোগ, তিনি কোনো অবস্থাতেই কারোর ফোন রিসিভ করেন না বা কোনো সাংবাদিকের সাথে কথা বলেন না, এবং সেক্ষেত্রে এই মুহূর্তে যা খবর তিনি নেই, তাহলে কি অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবে কোচবিহার প্রেস ক্লাব? দেখুন, এই যে বিষয়টা যেটা বললেন এটা বাস্তব। বিগত দিনে এইরকম পরিস্থিতি কোচবিহার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ছিল না। আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে, যত করোনার মহামারীর সময়কাল আমরা পার করেছি, কখনোই এই সমস্যা আমাদের পড়তে হয়নি যে তাদের সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যায় না। কিন্তু আজকে যে অবস্থা তৈরি হচ্ছে এটা অত্যন্ত দুঃখের, যে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ফোন করলে পাওয়া যাচ্ছে না। আমাদের প্রেসিডেন্ট বারংবার ফোন করেছিল, আমাদের কোষাধ্যক্ষ শুভেন্দু ভট্টাচার্য তিনি বারবার ফোন করেছিলেন, মেসেজ পাঠিয়েছিলেন, দুর্ভাগ্যের বিষয় তিনি উত্তর দেননি। ফলে এই যে অবস্থা এখন চলছে এটা কিন্তু যথেষ্ট উদ্বেগের, কারণ সাংবাদিকদেরকে সবসময় এই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সঙ্গে কিন্তু এই করোনাকালে যোগাযোগের কারণ হয়ে যাওয়ার কারণে ইনফরমেশন দরকার হয়, এই জায়গা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এটা কিন্তু একটা দুঃখের কারণ এবং এই বিষয়ে আমাদের যথেষ্ট ক্ষোভ রয়েছে প্রত্যেকটা সাংবাদিকের।